বছরের এই সময়টা আমরা বর্ষার গান শিখি। মেঘসঞ্চার অর্থাৎ বর্ষার আশার যে রূপটা, সেই রূপটার নিয়ে বেশ কিছু গান আছে। তার মধ্যে একটা গান, বিরস দিন বিরল কাজ ঝম্পক খাম্বাজ রাগ, চলুন আজকে এই গানটা শিখব। নমস্কার, সল্টলেক স্টুডেন্ট ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রধানত রবীন্দ্রনাথের গান চর্চা করি। আজকের গান 1926 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালের শেষে অর্থাৎ বর্ষার আগমনের সময়টায়, ঠিক এই সময়টায় রচিত মহুয়া কাব্যগ্রন্থের বিজয়ী বলে একটি কবিতা। সেই কবিতার সঙ্গীত রূপ এটাকে বলা যায়। বিরস দিন বিরল কাজ ঝম্পক তাল খাম্বাজ রাগ, এই গানটা সম্বন্ধে সমকালীন আশ্রমিক একজন তিনি স্মৃতিচারণা করছেন, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারছি না, আমি তার স্মৃতিচারণটা পড়ছি। সেই দিনটা ছিল 1926-এর 24শে বৈশাখ। দূর থেকে দেখলাম গাছের তলায় গুরুদেব বসে আছেন। আমরা কাছে গিয়ে দাঁড়াতেই হাত বাড়িয়ে খাতাখানি নিয়ে বিহ্বল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, ওরে আমার গান এসেছে রে। স্বপ্নে বিভোর তার দৃষ্টি, গুনগুন করে গান গেয়ে চলেছেন। থমকে দাঁড়ালাম, মনে হলো তিনি যেন কোন সুদূরের মানুষ। বুঝতে পারলাম তখন আর কথা চলবে না। ধীরে ধীরে আমরা বেরিয়ে এলাম। গুরুদেবের গানের সুর অনেক দূর পর্যন্ত ভেসে আসছিল। বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, এসেছ প্রেম এসেছ আজ কি মহাসমারোহে। মনে হলো এই গানটি তিনি সেদিন রচনা করছিলেন। ভারী সুন্দর গান। রবীন্দ্রনাথের যখন গান আসতো তখন এভাবেই আসতো। উনি যে কারণে গান রচনা করেই কাউকে সুরটা তুলিয়ে দিতেন, সুর উনি মনে রাখতে পারতেন না। ঝম্পক তাল, ঝম্পক তাল সম্বন্ধে আগেও বলেছি আবার বলি, ঝম্পক একটি পাঁচ মাত্রা তাল, রবীন্দ্র সৃষ্ট তাল। আমরা যদি তেওড়া তালটাকে মনে রাখি তাহলে রবীন্দ্র সৃষ্ট ছটা তালের মধ্যে চারটে তালকে মনে রাখা খুব সোজা। এখানে একটা ভিডিও দেওয়া থাকবে, সেখানে আমি এক্সপ্লেন করেছি। আজকে ঝম্পক নিয়ে বলি। আমরা তেওড়া তালকে যদি ভাবি, 1 2 3 4 5 6 7 1, তাই তো? এবার এই 6-7 মাত্রা অর্থাৎ শেষের পদটাকে আমরা যদি ফেলে দিই আমরা ঝম্পক পাবো। দেখুন, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইটা হচ্ছে ঝম্পকের চাল। গানটা সহজ গান, খালি এই ছন্দটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সোম থেকে গান ধরা একটু গাই। বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, এসেছ প্রেম এসেছ আজ কি মহাসমারোহে। বিরস দিন বিরল কাজ, এইখানে অবসান। চলুন সুরটা একটু দেখি। পাপা ধা কুমলি কুমলি স্ট্যান্ড পুরো 10 মাত্রা, ধাপা ধাপা বিরস দিন বিরল কাজ, পাধানি সারে সা শুধনি ধানি সা, পাপা ধা কুমলি ধারে জোড়াসর সা কুমলি ধাপা, মা মা ধাপা মা পা মা গমুলগারে সা, এসেছ প্রেম এসেছ আজ কি মহাসমারোহে। বিরস দিন, তাহলে এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, খাম্বাজ রাগ দুটো নিয়ে প্রব কোমলি লবিদ্র, এটা শুদ্ধনি হয়ে গেল ধানি, এটাও শুদ্ধনি সা, এরপরে আবার কোমলি আসছে, পাপা ধানি ধারে সা নি ধাপা, মা মা ধাপা মা পা মা কোমল গা জোড়া সরে সা। বিরস দিন বিরল কাজ, এইখানে অবসান। অন্তরা দেখি। একেলা রো একেলা রই অলস মন নীরব এই ভবন কোন, এইটুকু সুর দেখি।
পানি নি 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 লাস্ট দু মাত্রায় জাস্ট পায় নামা একে, এটা জোড়া স্বরে পা থেকে নিতে গেলাম, তারপর পুরো নিয়ে স্ট্যান্ড একেলা রো একেলা রই। তাহলে প্রথম একেলা রই 10 মাত্রা, দ্বিতীয়বারের একেলা রই 5 মাত্রা, পানি নিয়ে স্ট্যান্ড নি সা সা নি সা অলস মন পা পা ধা কোমলি ধা পা ধা পা। আরেকবার বলি একেলা রো একেলা রো অলস মন নীরব এ ভবন কোন ভাঙিল দ্বার ভাঙিল দ্বার কোন সেখন অপরাজিত হে। দুটো নি খেয়াল রাখবেন, শুধুনি দিয়ে আসছি সানি সারে কোমল গা কোমল গা স্ট্যান্ড রে রে মা গা গা রে মা রে সা নি নি রে সা সা সারে নি ধানি সা এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহ। ঠিক আগের মতো এবার কোমলি দিয়ে নামবে, সব শুদ্ধ নি চলছিল পা পা ধা নি ধা রে সা কোমলি ধা পা মা মা ধা পা মা পা মা গা রে সা বিরস দিন বিরল কাজ। চলুন সঞ্চারি দেখি কানন পার ছায়া বোলায় ঘনায় ঘন সে দোলায় ধূর জটির জটা। সুরটা দেখি সা কোমলি ধা পা মা কোমল গা রে সা শুদ্ধ নি সা সা গা এটা শুদ্ধ গা সা সা গা মা পা পা গা মা শুদ্ধ গা। এবং পঞ্চমে স্পর্শ দিয়ে আসছে ঘনায় ঘন ঘটা মা পা 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 মা পা কোমলি ধা কোমলি ধা কোমলি ধা পা ধা পা। একমাত্রায় তিনটে স্বর ধূর জটির মা গা মা জটা। আরেকবার বলি, একবার আমরা শেখার প্রয়োজনে দুবার করছি কানন পার ছায়া বোলায় ঘনায় ঘন ঘটা যেন ঘেষে দোলায় ধূর জটির জটা আভ যে থাজেরয় যে থাজেরয় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ। সুরটা দেখি যে থাজেরয় পানি আগে কিন্তু একদম একেলা রয়ের সময় শেষ দু মাত্রা ছিল পা, আর পানি স্পর্শ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এটা স্টার্ট হচ্ছে নি থেকে যে থাজেরয়। তাহলে নি 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 পানি নি 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 সা নি সা পা পা ধা কুমলি ধা পা ধা পা। আরেকবার বলি যে থাজেরয় যে থাজেরয় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ আঁখি তোমার আঁখি তোমার তোড়ি ঘন ঘুমের মুখে। সুরটা দেখি সারে সারে মগা গা স্ট্যান্ড রে রে মগা গা রে রে মা রে সা আঁখি তোমার তোড়ি তো বত সা
সারে সা সারে সা শুদ্ধ নি সা ঘন ঘুমের মুখে পাপা ধানি ধরে সা নি ধাপা মা মাধাপা মা পা মগারে সা। একদম আগের মতো। চলো আর দেরি না করে চটপট আপনাদের জন্য ডিজিটাল তবলায় গানটা একবার গেয়ে দিই। আমরা ঝম্পক তাল চালিয়েছি 110 বিটস পার মিনিট। 1 2 3 4 5 1 2 3 করি বিরশদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছ প্রেম এসেছ মিষ্টি একটা গান, সহজ গান, যদি ঝম্পক তালটাকে একবার রপ্ত করে নেওয়া যায়। আজকেও একটা ক্লাস অফ আছে আমাদের গৌতম দাশগুপ্ত। গৌতম দা ক্লাসটা করলেন না, আমি এখন থেকে ঠিক করেছি আমার যখনই কোনো স্টুডেন্ট কামাই করবে আমি চেষ্টা করবো, সবসময় পারবো না, সেই সময় যে সময়টা পাবো সেই সময়ে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলবো এবং সেই ভিডিওটা আমরা ডেডিকেট করব যিনি ক্লাসটা কামাই করলেন তাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা গৌতম দাশগুপ্ত, তার আজকে এই সময়টায় ক্লাস করার কথা ছিল, তিনি ক্লাস করলেন না, সুযোগ পেয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।